ব্যস্ত আছে, কেমন আছি আমরা? মোহাম্মদ শাহজাদা, নাজমুল সাকিব। ও ভাই, আমরা ভালো। বাবু ভাই, আপনার কি নেটওয়ার্ক ঠিক হয়েছে? গতকাল তো ক্লাস করতে পারলাম না নেটওয়ার্কের সমস্যার কারণে। যা, আলহামদুলিল্লাহ ভালো। ভিডিও দেখছিলেন বাবু ভাই? আচ্ছা আচ্ছা, অবশ্যই অ্যাড তো করেছি আমি অলরেডি, দেখেন। ভিডিও পান নাই, নতুন লিঙ্ক পান নাই ক্লাসের? ভিডিও নতুন লিঙ্ক তো শেয়ার করেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখেন। আপনি এখন নিউ ল্যাঙ্কে গিয়ে দেখে আপনাদের ভিডিও গুলো আপলোড দেওয়া আছে অলরেডি এখানে। বিপ্লব ভাই কোথায়? কাদের ভাই, গতকালকার ক্লাস টাইমের প্রশ্ন আছে আপনার? সমস্যা আছে? জি, শব্দ হচ্ছে বেশি আপনার এখানে, একটু সম্ভব হয় দোকানটা লক করার জন্য করেন, কথা বেঁধে বেঁধে আসে। গুগল থেকে কপিরাইট ফ্রি মে সংগ্রহ করার সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে আমি, সেভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি মে সংগ্রহ করবেন, সমস্যা কোথায়? আমরা তো এই কাজটা করার জন্য কিন্তু আমরা ক্যানভা শিখলাম, তার গুগল থেকে ইমেজ সংগ্রহ শিখলাম, নাহলে তো আমরা এগুলো শিখতাম না, তাই না? আচ্ছা, তো আসেন, স্ক্রিন শেয়ারিং এ আসেন, এক একজন আপনাদের বাড়ির কাজগুলো দেখান, দেখি বাড়ির কাজগুলো কার কি সমস্যা আছে সেগুলো আমি একটু রিভিউ দিই। রিভিউ দেওয়ার পরে যারা আপনাদের ব্যাচ একের মধ্যে অনেকেই সুন্দর সুন্দর ডিজাইন করেছেন, তার মধ্যে বেস্ট আউটপুট হচ্ছে সাকিবের, বাকিরা আসেন দেখি আপনাদের আউটপুট গুলো কেমন হয়েছে, কি কি ডিজাইন করেছেন বা কি কি লিখেছেন, আসেন। জানাত আপু কাজ করেছেন, শুনতে পাচ্ছেন কি জান্নাত? সাকিব ভাই, বাড়ির কাজটা দেখান, স্ক্রিনশটিং এ আসেন। না স্যার, কেন আপু কাজ করেন নাই কেন বলেন তো, সমস্যা কোনো? মোহাম্মদ সাদা ভাই, শুনতে পাচ্ছেন, বাড়ি কাজ করেছেন? দেখান তো, জি আসেন, রিভিউ দেখে সলভ করি আমরা, তারপর আমরা সামনে আগাই।
কার্লিং ফ্যান নাই? আসলে দেখবো আমরা, তো এখানে সময় আছে, সমস্যা হবে না। জি স্যার, শুনতে পাচ্ছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী খুব আগ্রহী আছে দেখতে, এবং খুব উৎসাহ, এবং খুব মানে অনেক আগ্রহী শেখার প্রতি, তো আমার খুব সহজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রজেক্ট ডিরেক্টর, আমাদের কোঅর্ডিনেটর সাহেব, প্রিন্সেস, সবাই তাকে ওয়েলকাম জানাতে পারেন, যেহেতু আমাদের এনার অবদান বেশি। ম্যাগনেটোমিটার বেট রাখি আমরা, কথার সমস্যা হচ্ছে আরো হতো। আমাদের সবাই আর্ন করছেন, এবং সবাই খুব মোটামুটি ভালো পর্যায়ে চলে যাচ্ছে। এখন কেউ নেই আমাদের এখানে যারা আর্নিং ছাড়া। জি, সবাই আর্নিং। সর্বশেষ নতুন জয়েন করে সন্দীপ লোক হোসেন, আজ প্রায় 5 ক্লাস সম্ভবত ওনার আর্নিং। উনি হচ্ছেন আউটসাইড থেকে জয়েন করতেন, তো 5 দিনে হয়তো সম্ভবত ভাই আর্নিং করতে চাপ ভাই 5 দিনে। শুনতে পাচ্ছেন বিপ্লব হোসেন? জি, মাশাআল্লাহ। তারপর আছে মিজানুর রহমান রায়হান এবং নাজমুল সাকিব।
মুস্তাক ভাই ভয়েস ক্লিয়ার না আপনি, তো একবার বলবেন। নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে ভাইয়া। বেশ খুব সমস্যা হচ্ছে স্যার আমাদের বৃষ্টির কারণে, শরীয়তপুরে একটানা প্রায় দেড় দিন প্রায় হাফ দিন মানে একটানা বৃষ্টি হচ্ছে, যার কারণে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমাদের, ডিভাইস চার্জ প্রবলেম হচ্ছে, তো একটু সমস্যা হচ্ছে আশেপাশে। জি স্যার শুনতে পাচ্ছি। জি
সালাম একটু অ্যাড করি, যদি অনুযায়ী দেন তাহলে। আপুর হচ্ছে ডিভাইস প্রবলেম ছিল শুরু থেকে, তো প্রথম 10 ক্লাস মানে করতে পারেনি ভালোভাবে ডিভাইস প্রবলেমের কারণে, তো পরবর্তীতে ডিভাইস ট্রাই করেছেন। যেটা বলে দিয়েছি অলরেডি আমি তাকে, সেভাবে ফলো করি। আপনাদের কৃতজ্ঞতা স্যার, সবাইকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সবাইকে। সাকিব ভাই আপনার ক্যামেরা একটু, এটা কি তৈরি করেন ভাইয়া? সাকিব ভাই এটার নাম কিন্তু আসলে, এটা কি, এটা কি ব্যানার নাকি ফাইবার থেকে কিনেছি, কোনটা? এটা কি ইমেজ সিগনেচার ইমেজ? সাকিব ভাই মাইক্রোফোন নিয়ে সম্ভবত আপনার ভাই শুনতে পাচ্ছে না আপনার। আচ্ছা এটা হাইট কত, হাইট ওয়েট কত আছে? মনে নেই না। এটা সাইজটা বেশ বড় মনে হচ্ছে আমার কাছে, আর আপনার এখন ছবির যে ছবিটা, আচ্ছা 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 এখন ঠিক আছে। জি কটা করেছেন, একটা করেছেন? একটা করেছেন আচ্ছা, আপনারা কাজ করবেন মানে সেম এর তিনটা না করে আলাদা সিঙ্গেল সিঙ্গেল পাঁচটা করেন, ওয়ান অন করে, তাহলে কিভাবে পাঁচটা থেকে বেস্ট আউটপুট বের করতে পারবেন? মিট মি অন গুগল মিট, মিট, হ্যাঁ ঠিক আছে। আপনার এগুলো এটা হচ্ছে ইমেল সিগনেচার, বুঝলেন ভাই? এক মিনিট, সরি কি লাগবে? ঠিক আছে, আচ্ছা ভাই দিচ্ছি আমি ফাইলের লিঙ্কটা। দেখেন তো লিঙ্কটা আপনার পারমিশন আছে কিনা, দেখেন তো, আপনাকে দিয়েছি আমি, দেখেন পারমিশন পান কিনা। এখন সাকিব ভাই কাজ করতে হবে আপনাকে, আপনি হচ্ছে ইমেল সিগনেচার মেক করেছেন, এটা কিন্তু আমাদের কি ফাইবার গিগে দেওয়া যাবে না, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে, কোন একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে, সেই ব্যাকগ্রাউন্ডে আবার লিখতে হবে ইমেল সিগনেচার অথবা এক্সক্লুসিভ ফাইবার অথবা 24 আওয়ার্স এর মধ্যে কি ডেলিভারি দিবেন, এমন কিছু কি করতে হবে ব্যাকগ্রাউন্ডে, আর একটা কালার দিয়ে আর একটা ইমেজ তৈরি করতে হবে এটাকে নিয়ে। যেমন আপনি একটু স্ক্রিন বন্ধ করে দেন, আপনার কাছে দেখছি বুঝেছি আমি, আপনি কি করছেন ইমেজ আর্টে কাজ করছেন, কেক ডেসক্রিপশন, কেক ইমেজ এগুলা করছেন? আচ্ছা আপনি একটু স্টপ দেন, দেন সাকিব একটু স্ক্রিন শেয়ার করতে হবে, সাকিব একটু স্ক্রিন শেয়ারিং আসো। বিপ্লব ভাই ফোনে কেন, আপনি ডেস্কটপে আপনার, ঠিক আছে সমস্যা নাই,
আমাদের লাইফটা রিস্টার্ট প্রয়োজন এখন বর্তমান সময়ে। মুস্তাক ভাই বাড়ির কাজ করেছেন? কোনটার? এক্সেল শিটের? আচ্ছা এটা দিচ্ছি বদলে আমি। কত ডলার দিচ্ছেন এখানে মিজান ভাই? $8 সামথিং, ওইটা ইউজ করে দিচ্ছেন না? ঠিক আছে ওটাই দিবেন, আপনার বেশ কম বার লাগবে না। সবাই একটু খেয়াল করি, আমরা সাকিব ভাইয়ের যে ইমেজ ছবি তৈরি করছে উনি দেখেন একটু। প্রথমে কি আপনার কয়েকটা ইমেজ সিগনেচার তৈরি করলেন, সেগুলোর কি স্ক্রিনশট বা সেভ করলেন জেপিজি আকারে বা পিএনজি আকারে, সেভ করার পরে ওইগুলো কি ক্যানভাতে অথবা ফটোশপে আনবেন, তারপরে কি করতে ডিজাইনটা করতে হবে। যারা ক্যানভা পারেন ক্যানভা করবেন, যারা ফটোশপ পারেন ফটোশপ দিয়ে করবেন, কোনো ডিফল্ট মানে ক্যানভাতে করতে হবে শর্ত এমন নাই, যে যেখানে পারেন সে সেখানে কি ডিজাইনটা করবেন। কিন্তু অবশ্যই কি ডিজাইনটা আমাদের এই টাইপের হতে হবে, দেখেন তারটা তো খুব ভালো হয়েছে এমন না, কিন্তু তারটা কি মানানসই, তারটা নেওয়া যায়। কিন্তু সে রিসার্চ করেছে, রিসার্চ করে কাজটা বের করেছে। দেখেন ডান দিকে কি তিনটা ইমেল সিগনেচার, তার উপরে একটা যেটা কি মনে হচ্ছে বাইরের কোনো একটা দেশের, সে কি রিয়েলটর ব্যাপারটা কিছু পার্টনার ব্যবসা, এবং কি নিচেরটা দেখেন মাঝখানে আর একটা জিনিস, মানে কি তিনটা প্যাটার্ন, উপরে একটা রিয়েলিস্টিক অথবা রিয়েলিস্টিক কোম্পানির, নিচেরটা কি একটা ইলেকট্রনিক কোম্পানির, তারপরে কিন্তু তার নিজে একটা দিয়েছে, এবার তিনটা করলো। আর বাম দিকে কি লেখা, ক্লিকেবল এইচটিএমএল সিগনেচার ফার্স্ট ডেলিভারি অন ফাইবার। এখানে বাম দিকে লেখাটা বেশি হয়ে গেছে, বুঝছি আমি লেখাটা কি কমার দেওয়ার জন্য, শুধুমাত্র ফার্স্ট ডেলিভারি থাকবে আর থাকবে অন ফাইবার, উপরে লেখা আছে ক্লিকেবল এইচটিএমএল সিগনেচার থাকবে না। এটা আপনি কিভাবে এডিট করতে পারেন? নেক্সট সাকিব, পরেরটাই যাই আমরা, পরেরটা দেখেন। আচ্ছা আশোক সমস্যা নাই, এই যে একটা দেখেন উপরে কি লেখা ইমেল সিগনেচার, উপরে কিন্তু টেক্সট রাখা তাই না, মাঝখানে ডান দিকে কি তার একটা সিগনেচার ডেমো রাখা, বাম দিকে কি লেখা এইচটিএমএল ফোর আওয়ার্স ডেলিভারি, সে কি করবে এইচটিএমএল এর সিগনেচার তৈরি করবে এবং কি আপনাকে সে 4 ঘন্টা ডেলিভারি করবে, এটা কি সে বোঝাচ্ছে। এবং সর্বশেষ নিচে দেখেন কি লেখা ওয়ার্কস অন, মানে এটা কোথায় কোথায় সে কাজ করাতে পারবে, সেটা কি কি কোন প্ল্যাটফর্ম, জিমেল, ইয়াহু, আউটলুক, এটা হাইড করে দাও, এরা মিটটা একটু হাইড করে দাও, জিমেল, ইয়াহু, আউটলুক, ওয়েবমেল, এভাবে কি বিভিন্ন প্ল্যাটফর্মে কি করতে পারবে, এগুলোকে সে ব্যবহার করতে পারবে সিগনেচার গুলা। দেন নেক্সট আসে আবার, যত বেশি আপনারা গিগ গুলাকে দেখবেন, ইমেজ গুলাকে দেখবেন, রিসার্চ করবেন, 20 জন 10 জনের গিগ দেখেন, এখন দেখেন আবার এখানে কি করছে, এখানে আবার দুটা কাজ করছে, একটা কাজ কি উপরের দিকে দুইটা সিগনেচার, নিচের দিকে দুটো সিগনেচার, মাঝখানে সে কি করছে কিছু টেক্সট দিচ্ছে, জিমেল সিগনেচার এইচটিএমএল, মাঝখানে একটি দেশের দড়ি আকৃতির মতন বা লম্বা আকৃতির মতন করে ডান দিকে 100% ক্লিকেবল। তো এখানে যেটা হয়েছে, প্রথম যে ইমেজটা আর যে তৃতীয় নম্বর ইমেজ বাম পাশের, মানে বাম পাশের দুইটা, এই দুইটা সিগনেচার লেখাগুলো একটু মানে কষ্ট হয় বুঝতে। আর ওকে বলছি আমি, যেহেতু এখানে তোমার নিজের তুমি সেল করবা, তো এখানে তোমার ছবি না রেখে কি করতে হবে, বাইরের দেশে কিছু পার্সোনাল ছবি এখানে অ্যাড করতে হবে, তবে সব থেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে, 10 জন দেখে বুঝবে হ্যাঁ এটা কি 10 জনের কাজ করছে। তো এই হচ্ছে বিষয়, নেক্সট আসি আমরা, কি এইভাবে ইমেজ তৈরি করবো এবং কি এই ইমেজ গুলো হলো আমরা গিয়ে আপলোড দেবো, শুধুমাত্র ইমেজ সিগনেচারটা আমরা করবো না, কিছু কাজ করবে সঙ্গে আমরা, যদি কেউ পারেন আপনারা মক আপ করবেন, মক আপের কিন্তু লিঙ্ক দিয়েছিলাম এর আগে যে কিভাবে মক আপ, মানে মক আপ ফাইল যে আপনারটা দেখবো আমরা, এটা হয় নাই হ্যাঁ ওটা বাদ দিছে, এই জন্য এটা, এটা হয়েছে উপরে দুইটা বাম পাশে কি কিছু নাম টাম লিখে 2 ঘন্টা। সাকিব থ্যাংক ইউ তোমাকে ভাই, অফ করে দাও, জান ভাই আসেন নিজের দেখেন, কাদের ভাই তো ভালো গ্রাফিক্সের কাজ করেন, মতফর্মে কাউকে দেখাই নাই। সাইজ তো কালকে বলছি আপনাদেরকে 4083 আর কত জানো, সরি
স্ক্রিন আসে নাই এখনো। ৪৮৩ আর হলো ২৪৮০, এটা হলো আপনাদের বলছিলাম সাইজ নেওয়ার জন্য। স্ক্রিন বন্ধ হয়ে গেছে রাহান ভাই, জি এখন আসছে, এখন বের করেন। এটা সমস্যা দুইটা, একটা হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্ট ঠিক আছে, কিন্তু বাম পাশে যে লেখাটা অনেক লেখা, এই লেখাটা বেশি হয়ে গেছে। আপনি কি করতে পারেন, আপনি এই লেখাগুলোকে দিয়ে একটা ইমেজ করতে পারেন, ওখানে কোনো কি থাকবে না, ইমেজ চিহ্ন থাকলো না, বা থাকলে কি থাকলো একটা থাকলো, দুইটা না, তাহলে কি হবে, তখন আপনার দেখা যাবে কি একটা ছবির মধ্যে কম লেখা হয়ে গেল। আপনি এই কাজটা করতে পারেন, আনলিমিটেড রিভিশন, এডিটেবল এইচটিএমএল কোড, প্রিমিয়াম ইমেজ হোস্টিং। প্রিমিয়াম বলতে কি আপনার পার্সোনাল সাইট আছে, ওটা কি মেগাতে দেখি লিঙ্ক করা যায়? ওই মেগাতে তো লিঙ্ক করা যায় না, আপনার ইমেজ হোস্টিং এ লিঙ্ক করা যায়, মেগাতে তো এই লিঙ্ক হবে না। প্রিমিয়াম লিখতে পারেন, ফ্রি ইমেজ হোস্টিং এটা লিখতে পারেন, প্রিমিয়াম না লিখে। প্রিমিয়াম হচ্ছে পার্সোনাল সাইট থাকলে সেখানে আপনি হোস্টিং করলেন, 2 আওয়ার্স ফাস্টার ডেলিভারি আর গ্যারান্টেড, গ্যারান্টেড ব্যান্ডটা ফুল আছে সম্ভবত, 24/7 সাপোর্টেড এন্ড আফটার সেল সাপোর্ট, ওয়ার্কস অন জিমেল, ইয়াহু, আউটলুক, ওয়েবমেল, বাকি সব ঠিক আছে। কিন্তু আপনার এখানে কি খেয়াল রাখতে হবে, লেখাটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। বাকিদের মতামত, বাকিদের মতামত একটু দেন, রেজাল্ট কেমন হয়েছে ভাইয়ের, আপনাদের মতো লেখাটা কি কম না বেশি মনে হয়? ডিজাইন দেখো সুন্দর, ডিজাইন দেখো মতামত অন্যায়, ডিজাইন খুব ফাস্ট, খুব মানে গর্জিয়াস হয়েছে, লেখাটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, তবে এটা একটু খেয়াল রাখেন। ওকে হ্যাঁ, এটা করতে পারেন, অথবা আরেক কাজ করতে পারেন, আপনি এখানে দেখেন জন লিও, তাই না, এটা আচ্ছা কোম্পানির নাম দেখে করছেন, একটা সিঙ্গেল করছেন একটা, বুঝতে পারছি। আপনি কি করতে পারেন, যেখানে একটা আছে ইমেল সিগনেচার, একটা ডিজাইন আছে, তার মধ্যে একটা লেখা লেখা দিলেন, তাহলে কি হলো, একদিকে থাকলে একটা সিগনেচার, একদিকে থাকলে লেখা, তখন একটু দেখতে কি হবে, মানুষ মনে হবে। কটা করেছেন, একটাই না আরো করছেন দেখাম, বাহ সুন্দর হয়েছে, ওইটা পিডিপ হচ্ছে, এটা সবাইটা খেয়াল করেন, দেখেন বিষয়টা কেমন, তাই না, কনসেপ্ট দেখেন ভাইয়ের ডিজাইন কনসেপ্টটা। না সুন্দর হয়েছে কিন্তু, দেখছেন ডিজাইন কনসেপ্ট দেখেন ভাইয়ের ডিজাইন কনসেপ্ট কেমন। হ্যাঁ এরপর কি আপনারা কি করবেন, কনসেপ্ট আঁকাটা বিষয় এখন মেজান ভাই দেখেন একটু, যে আপনি এখানে লিখছেন না টেক্সট মি ফর মোর ডিটেলস রাইহান অফিসিয়ালস, এটা কি আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক মানে ইউজার নেম, তাহলে লেখেন fiverr.com বা ফাইবার একটা আইকন দিলেন, আইকন দিয়ে স্ল্যাশ দিলেন, আইকন দিয়ে স্ল্যাশ দিয়ে দেন, তাহলে কি মনে হচ্ছে বুঝবে যে ফাইবার এর পরে, ঠিক আছে ডট ফাইবার, যদি টেক্সট লেখেন টেক্সট দেখা যাবে এক পদের, আর যদি আপনি আইকন দিয়ে স্ল্যাশ দেন তখন কিন্তু আরেকটা বিষয় দেখা যাবে, দুটো কিন্তু দুই ধরনের ডিজাইন কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছেন। ওকে নেক্সট যাই আমরা, এটার ফাইবারের লোগোটা জেপিজি ফাইল সম্ভবত, তো দেখা ঝাপসা মনে হচ্ছে একটু, এখানে যে টেক্সট মি ফর ডিটেলস ওটা ফাইবার লিংক করে দেবেন, এখানেও এটা ঠিক আছে। আপনার এটা কি মাকআপ করছেন, মাকআপ ফাইলগুলো কি সেভ করা আছে আপনার কাছে, সেভ থাকলে গ্রুপে দিয়ে দিয়ে বাকি ভাইদের সুবিধা হবে, আপনার সঙ্গে ভাইরাল গেল। আচ্ছা আচ্ছা, ফ্লিকারে যত বেশি সম্ভব কি গর্জিয়াস গর্জিয়াস গুলো আপলোড দিবেন, ওইখান থেকে কিন্তু ক্লায়েন্ট পাওয়া সম্ভব। হ্যাঁ ও নাইস, এখন এটা কিন্তু আরেকটা বিষয় বিধান ভাই একটু বলি আপনাকে, যেহেতু এটা কি ইমেল সিগনেচারটা কোথায় বলবে, বলবে ল্যাপটপে, ডেস্কটপে আর হচ্ছে ট্যাবে,
আপনি কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মার্কআপ করতে পারেন, যেখানে কি আছে ওই ট্যাবলেট আছে বা ল্যাপটপের স্ক্রিন আছে, এইভাবে কিছু কাজ করতে পারেন মার্কআপের জন্য, জি স্যার। মানে ওই রিলেটেড রিলেটেড। হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু তিনটা ইউজ করবো, তিনটা, তিনটা না সরি ভুল বললাম, হ্যাঁ তিনটাই, তিনটা ইমেজ একটা ভিডিও। ভিডিও ম্যাক করছেন? আচ্ছা একটা ভিডিও তৈরি করবেন, ভিডিওটা হয়ে গেলে আমরা কি করবো, তারপরে এক ভিডিও থাকবে প্রথমে, ভিডিও থাকবে ফার্স্টে, এরপরে হচ্ছে আপনার ইমেজ গুলো থাকবে, দেন হচ্ছে গিগ ডিসক্রিপশন, গিগ প্রাইসিং, যার গিগ যত বেশি সুন্দর হবে। আমরা খেয়াল রাখবো আমাদের কিন্তু কেউ নামে, মানে আমরা যখন ফাইবার সার্চ করি তখন দেখবো শুরুতে কিন্তু কি দেখা যায়, দেখা যায় হচ্ছে আপনার টাইটেল আর হলো ইমেজ, আর থাকে প্রোফাইল লিঙ্ক। কেউ কিন্তু প্রোফাইল লিঙ্ক ক্লিক করে না বা টাইটেলও ক্লিক করে না, বেশিরভাগ ক্লিক করে কোথায় জানেন, আপনাদের ইগের যে ইমেজ থাকে সেখানে ক্লিক করে। এই গিগ ক্লিক করলে এখানে আপনাদের একটা ইমপ্রেশন থাকে যে কয়টা ক্লিক করলো এবং কতজন ভিউ করলো, এটার উপর ডিপেন্ড করে আপনাদের একটা কি থাকে, র্যাঙ্কিং থাকে। তারপরে কি করবেন, এই কাজটা খেয়াল রাখবেন যত সুন্দর হবে, বেশিরভাগ লোক কিন্তু ইমেজে বেশিরভাগ ক্লিক করে, সরাসরি আপনার টাইটেলে বা নামে ক্লিক করে না। এই জন্য সব থেকে বেস্ট হবে ইমেজটাকে যত সুন্দর বেশি আকর্ষণ করতে পারেন। রাইহান ভাই দেখেন যে আপনাকে ই দিয়ে দিচ্ছি আমি, লিঙ্কটা শেয়ার করলাম এক্সেল ফাইলের। ঠিক আছে বিপ্লব ভাই, আপনি ডিজাইন করছেন কেন স্যার? এখন করলাম না, আগে থেকেই সমস্যা হচ্ছিল। আচ্ছা কাদের ভাই করছেন নাকি, স্ক্রিনশটে আসেন দেখি কি কাজ করছেন। হ্যালো কাদের ভাই কি আছেন? হ্যালো এহসান আহমেদ তো মোস্তাক ভাই বলছিলাম, এহসান আহমেদ তোর সাথে কথা কন্ট্যাক্ট করছিলেন? ওইটা বলছিলাম তো, কথা বলছিলেন? তো লাগবে এহসান ভাই, লাগবে জুয়েল ভাইকে, লাগবে বাইরের ভাইকে, লাগবে না ওইটা করতে পারিনি, ওটা অফিসিয়াল মিটিং এখনো হয়নি, তো ওইটা হচ্ছে সম্ভবত শুক্রবার হবে অফিসিয়াল মিটিং, মিটিং বলতে হবে। বুঝতে পারছি, আমি ওটা দেখবো, সমস্যা নেই, দেখবো, দেখে জানাবো আপনাকে। ভাইয়ের কিছু নিয়ে ক্লাস করেন, লাইফ আপনি ক্লাস করেন, সার্টিফিকেটটাকে পড়ার বিষয় শিখেন আগে, ঠিক আছে? তো শিখতে না বলতেছি না, শিখেন, সমস্যা নেই, রেজিস্ট্রেশন করে দেখবেন। যদি এমন হয় আপনাকে রেজিস্টার করো না বা সার্টিফাই করো না, সমস্যা নেই, কিন্তু আপনি কাজ পারলেন, অনেক কাজ শিখে আপনি কাজ করতে পারেন, তখন দেখা যাবে কি আপনাকে তখন 10 জনের লাভ হবে, তখন দেখা যাবে আপনাকে সব বলবে হ্যাঁ আমাদের দেশের গৌরব। তো কাজ শিখেন, কাজ শেখার সমস্যা নেই। জি শুনছি, আচ্ছা বলছি হচ্ছে আপনি কাজ করতে থাকেন, হ্যাঁ মানে ক্লাস করতে থাকেন, কাজ করেন, সমস্যা হবে না আশা করি। কাজ শিখে আপনি যদি ভালো কিছু করতে পারেন, তখন ওই যারা না করবে আপনাকে তারা একদিন আপনাকে নিয়ে দৌড়াবে, ভয়ের কিছু নাই। কাদের ভাই শুনতে পাচ্ছেন? না সমস্যা নেই, তো বাড়ি কাজ করেছেন ভাই, এখন তো স্ক্রিন শেয়ার করে দেখি আমরা একটু, ভালো কাজ করবে গ্রাফিক্স এর। একটা করে করছেন সিঙ্গেল সিঙ্গেল, আপনার কি জানেন কি করবেন, কালকে দেখালাম না কালকে ফাইবার সার্চ করতে হয় কিভাবে, ওইভাবে সার্চ করবেন, সার্চ করে ওই প্রত্যেকের গিগ গুলো দেখবেন, প্রত্যেকের গিগে কোন ধরনের ইমেজ, কিভাবে ইমেজ গুলো দিচ্ছে, কিভাবে ভিডিও মেক করছে, তার থেকে দেখে আইডিয়া নেবেন, দেন কি আপনি ভাবে ডিজাইনটা করবেন। হ্যাঁ 5টা,
ইনশাল্লাহ 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 আসবেই ভাই। কাজটা দেখতেছেন, কাজটা করতেছেন, এটাই সাকসেস বিরাট, তাই না? যেটা আমি মনে করি পার্সোনাল ভাবে, কাজ শিখতেছি, কাজটা করতেছি, অ্যাপ্লাই করেছি, এটাই সাকসেস। কিছুটা তো হয়েছে, আগে তো মনে হচ্ছে ভয় পাবার ডিজাইন দেখে, আমরা সুন্দর সুন্দর ডিজাইন দেখেন তো। আমরা যে ছবিগুলো দিব ফাইবার গিগ ইমেজে, সেখানে পার্সোনাল তথ্য দেওয়া যাবে না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, পার্সোনাল তথ্য রাখা যাবে না গিগ ইমেজে। বায়ার বলতে আপনি কি করবেন, ফেক নেম জেনারেটর আছে না, ওইখানে যাবেন, ওইখান থেকে কি করবেন, তথ্যগুলো সংগ্রহ করবেন। হ্যাঁ, আপনি নিচে ব্রাউজারে আসেন, ব্রাউজারে আসেন, ব্রাউজারে নিউ ট্যাবে গিয়ে সার্চ করেন ফেক নেম জেনারেটর। এখানে গেলে ইমেজ পাবেন, তার নাম পাবেন, তার বাড়ি কোথায়, তার ফোন নাম্বার কি, এই সবগুলো পাচ্ছেন আপনার এখান থেকে। হ্যাঁ, ওইভাবে কি 10টা চুজ করলেন, যত বেশি প্রফেশনাল লোক দিতে পারবেন, ব্যবসায়িক লোক দিতে পারবেন, যার লিঙ্কডইনে কাজ করে, লিঙ্কডইন থেকে তাহলে কি 5 জন ব্যক্তির প্রোফাইল নিয়ে আসতে পারেন। ওইখানে আপনার লেখেন ফেক নেম, হ্যাঁ, FAKE সিনার, ক্লিক করেন ফেক নেম জেনারেটর ইউকে, অথবা গুগল করতে পারেন কি যে অফিসিয়াল বা কর্পোরেট ম্যান, কর্পোরেট ম্যান লিখে কিন্তু সার্চ করতে পারেন। হ্যাঁ, এখানে যান, ক্লিক করেন, দেখেন নিচে কি, নিচের দিকে দেখেন, নিচে দেখেন জুডি যে সুন্দর, তাই না? তার ঠিকানা দেওয়া আছে, তার জন্মসাল দেওয়া আছে, দেখা যায় ওই জন্মসাল, নাম, ফোন নাম্বার, কান্ট্রি কোড, এখানে কি সবগুলো দেওয়া, তারপরে গুগল ম্যাপ কোড কত, সেই কোড দেওয়া আছে। আপনি এখান থেকে কি সেগুলো সংগ্রহ করলেন, আর ছবি কোথা থেকে নেবেন, ছবি নেবেন গুগল থেকে, আমরা আগে দেখছি মাইক্রো গুগল করে, তারপরে কি কপিরাইট ফ্রি ছবি নেবেন। হ্যাঁ, ঠিক আছে, pixel.com, pixel থেকে আপনি কি চাইলে বিভিন্ন কর্পোরেট টাইপের কিনে নিতে পারেন, মানুষদের ছবি নিতে পারেন, হেডশট সার্চ করবেন, কর্পোরেট মানুষ, পিক্সেল, PEXEL, বাবু ভাই কাজ করতে পারছেন? আসেন দেখি আমরা একটু ডিজাইনটা দেখি। এখানে গিয়ে সার্চ করবেন কর্পোরেট ম্যান, কর্পোরেট ওমেন, তো অনেক সই পেয়ে যাবেন। অনেক সুন্দর হয়েছে বাবু ভাই, অনেক সুন্দর হয়েছে। ইওর ফটো মিস্টার আলেক জেফ্রো এর কোম্পানি এটা কোথায়, তা এরপর নেক্সট আসেন, আর একটা দেখি নেক্সট আসেন, নেক্সট আসেন, না সে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফটোগুলো আটকে দিলে আর একটু কি হবে,
বাস্তব মনে হবে। হ্যাঁ, এখানে সবগুলো ডেমো হয়ে গেছে, আপনি একটা ডেমো রাখেন, বাকিগুলো কি ওই যে ফেক নেম জেনারেটর থেকে নাম টাম ফুপার ছবি নিয়ে আসলে কি মনে করেন, মনে করো যে হ্যাঁ এই লোকটা কি কাজ করেছে। কেটা দেখেন ডান দিকে কিন্তু আপনার স্পেস ফাঁকা আছে না, ডান দিকে কি চাপাই দিলে ভালো লাগবে একটু। আর একটু খেয়াল রাখবেন আপনাদের কি চারদিকে মানে ইমেজের যে মানে মেন যে ইমেজটা যে 100% ক্লিকেবল এইচটিএমএল ইমেজ উপরের দিকে মানে ডানের নিচে এই চারদিকে অতটুকু গ্যাপ রাখবেন না, একটু কি বেশি গ্যাপ রাখবেন, না হলে দেখা যাবে কি যখন ডিভাইস রেসপন্সিভ হবে তখন উপরে একটু উঠে যেতে পারে উপরের দিকে। হ্যাঁ একটু আপনার 1 পিক্সেল গ্যাপ রাখলে কি হচ্ছে, চারদিকে গ্যাপ রাখলে দেখা যাবে কি মোবাইল রেসপন্সিভে ওটা ফেটে যাবে না। ঠিক আছে, আপনারা সবাই তো মোবাইলে অ্যাপস ডাউনলোড করেন না ফাইবারের, ওইখানে মোবাইল থেকে আবার সার্চ করে দেখবেন কয়েকটা ইমেজ, দেখবেন কতটুকু পরিমাণ কাটে, সেটুকু পরিমাণ গ্যাপ পড়া ওখান থেকে গ্যাপ রাখার চেষ্টা করবেন, তাহলে এটা কি সহজে কেটে যাবে না। যদিও ফাইবার একটা হয় না, ফাইবার একটা সব কি করে অটো কাস্টম রেসপন্সিভ হয়ে যায়। দেখি লিখছেন ডেসক্রাইব করছেন, ডেসক্রিপশন বক্সটা টাইটেল লিখছেন, কিওয়ার্ড রিসার্চ করছিলেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে ভাই থ্যাংক ইউ। এরপর বাকিরা লোকে শাহিম ভাই কাজ করছেন? এখন যেটা ভালো হয় আপনি তো ডিজাইন ভালো করেন, যেটা দেখেন তারপরে যদি সমস্যা হয় তা দেখবো না আমরা, আবার দেখেন চেঞ্জ করে কেমন দেখা যায়, যদি ওটা না হয় তাহলে আরেকটা তৈরি করতে পারেন। পেজ লাগবে 3টা, আমাদের ইমেজ লাগবে 3টা। হ্যাঁ যদি আপনার যদি মনে হয় না এটা ভালো হবে তো রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা শাহিন ভাই শুনতে পাচ্ছেন? শেখ শামীম আছেন কি আপনি? কাজ করেছেন? নাম্বার পাইছেন কেন? ও আপনার নাম্বার তো নাই, নাম্বার তো থাকবে না আপনার, নাম্বার তো পাবেন না আপনি, আপনার তো আগে রেজিস্টার ছিল এখান থেকে না, টাইম তো পাইছেন আপনি অনেক, কাজ পান নাই কেন ভাই, কাজটা না করলে তো সমস্যা। আপনি আগের ভিডিও দেখছিলেন? না তো ভাই আমি বলতেছি হচ্ছে আমাদের এই যে লার্নিং এই ক্লাস না লার্নিং ক্লাসটা আপনি পরে আসছেন, তো আগের যে ক্লাসগুলো সেগুলোকে দেখুন ভিডিওগুলো কালকে। আচ্ছা বলেন তো আপনার অনলাইনে ব্র্যান্ডিং করতে হবে নিজেকে, মানে যাকে বলা হয় সেলফ ব্র্যান্ডিং, সেলফ ব্র্যান্ডিং করতে গেলে কি কি লাগে, সেলফ ব্র্যান্ডিং করতে গেলে কি কি লাগে বা কি কি করতে হয়? আর্ট ক্লাসের মতো সেলফ ব্র্যান্ডিং ছিল। আচ্ছা গুগল থেকে আমরা কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করতে পারি বলেন? গুগল থেকে আমরা কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে সংগ্রহ করতে পারি? পারবেন কি? গুগলের যে সার্চ পেজটা আছে না ফলাফল পেজ, রেজাল্ট পেজ, রেজাল্ট পেজে আমি বর্তমান 10টা নিউজ দেখা যায়। সাপোজ আপনি কি গুগলে গেলেন সার্চ করলেন ক্যাট লিখে, সে আপনাকে 10টা রেজাল্ট দেখাবে, 10টা আমি দেখবো না, আমি সবচেয়ে বেশি দেখবো, 10টার জায়গায় আমি 60টা দেখবো, সে কিভাবে সম্ভব? দেখান তো স্ক্রিন শেয়ার করে দেখি আমরা। মোস্তাক ভাই ডিজাইন তো করার নাই না, না করছেন?
আচ্ছা এক মিনিট, ফোন আসছে, কথা বলে নিচ্ছি আমি, 1 মিনিট ভাই। ক্লাসে অনেক গেছিলাম বলেন। ইমেল কি হয়েছে আপনাকে? বিড়াল লাগবে মি, আমি কালকে জন্য তোমার এখানে না গেছেন, এখন আমার মেসেজ মুখে হবে না এখন দেখার পরে। তোমার তোর বাদ হয়ে যাবে ডকুমেন্টটা। আপনার টাইম দিবো 26 তারিখ, 26শে জুলাই সম্ভব, সরি হ্যাঁ 26শে জুলাই পর্যন্ত। 26 তারিখ ওয়েট করতে হবে, তাহলে আবার 26 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে দেওয়া লাগবে এটা। আবার মেল বলতেছে কি আপনি না তারা? আচ্ছা আমি দেখতেছি, যেটা সঠিক মেল ওটা আমাকে দেন। পানি খাওয়া বন্ধ করবো, ই করে আমার গ্লাস বদল দেবো। দেখেন বাম পাশে 2 নম্বরটা, এটা ক্লিক করেন, 2 নম্বরটা উপরের দিকে, 2 নম্বর বাম পাশে 2 নম্বর, আবার আসছে 2 নম্বরটা, আবার 2 নম্বর দেন, নিচের দিকে আসুন, ভেরিফাই দেন। এখানে না অলে আছে, এখন দেখেন এই পেজে আপনার 100টা কি ফলাফল আছে, নিচের দিকে দেখেন 100টা পেজ আছে এখানে। এটা একটা সার্চ ফলাফল না? আর যেটা কপিরাইট ফ্রি বলছিলাম সেটা কেমন? ইমেজে আসেন, ইমেজ ট্যাবে আসেন, এখন দেখেন ডান দিকে টুলস, টুলসে ক্লিক করলে টুলস বের হবে, ওই যে ইউজার্স রাইট, এটা হলো কি কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করার পদ্ধতি। ঠিক আছে, ভিডিও দেখছেন মানে একটু বুঝলাম আমরা যে হ্যাঁ আপনি দেখতেছেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন, বন্ধ করেন, এম একটু খেয়াল রাখবেন, আপনি রানিং ক্লাসগুলো আগে করবেন, মানে রানিং ক্লাসের কাজগুলো আগে করবেন। জি জি ভাই, শিওর। মাঝে মধ্যে না, রানিং ক্লাস গুলো শেষ করার পরে যে টাইম পাবেন সেই টাইমে কি আগে গুলো শেষ করবেন। সাকিব ভাই আপনার আর্নিং কি সমস্যা পড়ছেন? দেখবো এটা, এই আমাদের এই গ্রুপে ব্যাচ 3-তে $5 আছে আর্নিং কার কার, মাইক্রো ওয়ার্কারে $5 বা তার বেশি আছে কার কার?
সাকিব ভাই একজন, আর কার আছে? হ্যালো দাদা, বলেন। হ্যাঁ বলেন, ঠিক আছে ঠিক আছে, ওকে। সাকিব ভাই, আপনার কাজ করতে হবে একটা, অলরেডি দেরি হয়ে গেছে অনেক। আজ দুপুর 2টার মধ্যে আপনি একটা ভিডিও করবেন। ভিডিওটা কি হবে? আপনি এই যে সে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টে $5 বেশি আর্নিং করছেন ঘরে বসে, এই পরিবেশের মধ্যে আর্নিং করছেন, এই বিষয়ে আপনার নাম থাকবে, আপনার ডিস্ট্রিক্ট নেম, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এডিডিপিতে কিভাবে জয়েন হইলেন, যে প্রথমে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করেছেন, পরীক্ষা দিয়েছেন, তারপর ভাইবা নেওয়া হয়েছে, তারপরে কি আপনাদের সাব আপনাদের ফার্স্ট কাজ কবে হয় মনে আপনাদের হয়েছে আপনাদের? আমি বলতেছি আপনাদের জয়েনিং ডেট, হ্যাঁ, আর কিভাবে আসছেন, কোন কোন প্রসেস শেষ করে আসলেন, হ্যাঁ, এই বিষয়গুলো একটু উল্লেখ করবেন ভিডিওর মধ্যে। তারপরে হচ্ছে আপনি কোর্স থেকে কি কি শিখছেন, ট্রেনার আপনাকে কিভাবে শেখাচ্ছে, ট্রেনার সাপোর্টটা কেমন, এবং ট্রেনার সাপোর্ট শেখানোর পদ্ধতি কেমন, শেখানো ভালো হচ্ছে কিনা, সাপোর্ট পাচ্ছেন কেমন, এগুলো। এবং সর্বশেষ আমাদের পিএম প্রাইম মিনিস্টার, আইসিটি মিনিস্ট্রি অ্যাডভাইজার সজীব অজয় স্যার, এরপর হচ্ছে প্রতিমন্ত্রী জোনাথ আহমেদ পলক, কি করবেন, ধন্যবাদ জানাবেন। তারপরে প্রজেক্ট ডিরেক্টর, মানে প্রজেক্টের যিনি ডিরেক্টর দায়িত্বে আছেন, সে সহ তার টিম, হ্যাঁ, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভিডিও শেষ করবেন। প্রজেক্ট ডিরেক্টর মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের ভিডিওটা নিয়ে এটা বুস্টিং করা হবে, যেটা বিভিন্ন প্ল্যাটফর্মে হবে, যে এরা কি প্রথম আর্নিং করেছে লার্নিং এনি প্রজেক্ট থেকে। তো এটার নাম হচ্ছে মাই ফার্স্ট আর্নিং ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন করবে সরকারি সকল ওয়েবসাইটে, সকল ওয়েব পেজে আপনাদের বুস্টিং করানো হবে। তারপর কি করবেন, ভিডিওটা তৈরি করে আপনি দিবেন, শুধু আপনি অ্যাসাইনমেন্ট করেছেন আর কেউ নাই এখানে, $5 বেশি হইতে হবে, শর্ত হলো এটাই। আপনার হয়েছে আপনি কাজটা করে ভিডিওটা আপনি ড্রাইভে আপলোড দেন, আপলোড দিয়ে আমাকে লিঙ্কটা একটু দেন কাইন্ডলি, পোস্ট তাহলে করতে পারেন। আর বলবেন যে 14 তারিখে আমাদের কি জানলেন, আপনি শুধু নাম বললেন, আপনার ডিস্ট্রিক্ট বললেন, আপনার বর্তমান পড়ালেখা করছেন কোথায় বা এটা বললেন, বা বর্তমান কি করতেছেন সে বলে, বর্তমান যে পরিবেশ, পরিবেশের মধ্যে ঘরে বসে আপনি কি আর্নিং করছেন অলরেডি, এবং কি ফাইবার মার্কেট প্লেসে এখন করেছেন, এবং কি খুব শীঘ্রই এখান থেকে আর্নিং করবেন, এবং সকলের কাছে দোয়া রাখবেন নিজের জন্য। তারপরে হচ্ছে বলবেন যে লার্নিং অনেক কিছু গিয়ে শুরুর দিকে আপনি কোনো এক ভাইয়ের মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে জানতে পারছেন না, সেই মাধ্যমটা কি ছিল, মাধ্যমের নামটা বললেন, তারপরে কি অনলাইনে অ্যাপ্লাই করেছেন, একটা পরীক্ষা দিয়ে সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, পরবর্তীতে কি আপনাকে আমাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিম থেকে ফোন দেওয়া হয়েছে বা মেল করা হয়েছে, বলা হয়েছে ভাইবার জন্য, ভাইবা দিয়েছেন, ভাইবা পাস করার পরে দেন কি আপনাদের 14 জন হচ্ছে অরিয়েন্টেশন ক্লাস হয়, ফার্স্ট অরিয়েন্টেশন ক্লাস, তারপর থেকে প্রায় 1 মাস, আজকে 14 তারিখ, আপনাদের আজকে 1 মাস পূর্ণ হয়েছে ক্লাসের। তো এই 1 মাসে কি কি শিখছেন, ট্রেনার সাপোর্ট দিচ্ছে কিনা, তারপরে আপনাদের স্টাফ টিমে আসছে কিনা, হ্যাঁ, খোঁজ খবর নিচ্ছে কিনা, এই রিলেটেড যে সকল তথ্য, আপনার টিম মেটার কেমন, হ্যাঁ, এই সব বিষয়ে একটা সামারি করবেন রিভিউ হবে এক কথায়। এর মধ্যে কিন্তু অবশ্যই আপনার আর্নিংটা উল্লেখ রাখতে হবে, যে আমি কি অলরেডি ফাইভ আপনার কত আর্নিং, কত $7 না উল্লেখ করতে পারেন, যে বর্তমানে কি আমি $10 প্লাস আর্নিং করেছি, এবং কি ফাইবার ও মার্কেট প্রাইস নিয়েছি, এবং খুব শীঘ্রই এখান থেকে কি আর্নিং প্রসেস হচ্ছে আমার, সব ধরে রাখবেন আমার জন্য। এবং ভবিষ্যতে কি এটা সরকার যাদের সুযোগ দেয় বা সিদ্ধান্ত দেয় সবাইকে ফ্রিতে কোর্স করার জন্য, দেন ধন্যবাদ দিয়ে শেষ করে দেবেন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। জি আমি দেখছি, প্রথমত কাজ করে রিপোর্টার ডাকাতের নাম ছুটিতে আছে, ভিডিওটা করলাম অফিস থেকে, একটু ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা, কোথাকার রিপোর্ট, ডাকাতের রিপোর্টার, হোয়াটসঅ্যাপে ফোন দেন ভাই, সাকিব ভাই আছেন?
হ্যাঁ তাকে ভাই, আচ্ছা সমস্যা কেমন হবে, মানে কি সমস্যা হতে পারে? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনি স্ক্রিন শেয়ার করে আচ্ছা আপনার এই আর্নিং এর যে অ্যামাউন্ট আছে ওটা দেখাই দিলেন একটু, দেখায় ফাইবার অ্যাকাউন্ট একটু দেখাই দেন, দিনের মধ্যে কিছু বললেন, ঠিক আছে বলে এটা দিয়ে দেন। ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে ফাইবার আর হচ্ছে মাইক্রো ওয়ার্কার যে অ্যাকাউন্টে আর্নিংটা আছে ওটা একটু দেখালেন, আর তখন পাশাপাশি কি আপনি একটা ডক ফাইল তৈরি করতে পারেন যেখানে কি কিছু আপনাদের স্টুডেন্টদের কিছু স্ক্রিনশট বা কাজের কিছু স্ক্রিনশট গ্রুপ থেকে নিয়ে একটা স্ক্রিন রেকর্ড করে দেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমরা কথা বলছিলাম আমি সাকিবের সাথে, জন্য বেড়ে গেছিলাম। ডিয়ার ট্রেনার, প্লিজ ফিল আপ দিস শিট উইথ ইউর আর্নিং স্টুডেন্ট লিস্ট। ফিল আপ তো করেছে, একবার আবার দিচ্ছে। আচ্ছা আমরা এখন ক্লাস শুরু করি, কন্টিনিউ করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ পড়া শোনা যায় আমার? আপনার তো অনেক কাজ বাকি আছে, এখনো কাজগুলো করেন নাই, আপনারা কি ইমেজ গুলা তৈরি করবেন না সেই ভাবে? হ্যালো দাদা, ঠিক আছে খুললে নতুন একটা দেন। বুঝি নাই, এখন যাবে না, 14 দিন মিনিমাম ওয়েট করতে হবে, তারপর আমি নক করে দেখি কি বলে রেজিস্টার থেকে, জানাচ্ছি আপনাকে আমি। আপনার সাথে মেলটা তৈরি করে আমাকে দেন, মেল তৈরি করে মেলটা দেন, তারপর আমি দেখতেছি বাকিটা। প্রিমিয়াম দিয়েছি আমি, আপনি ফেসবুকে যান, ফেসবুক পোস্ট দেখেন, প্রিমিয়াম করার ফাংশন গুলো আমি দিয়ে দিয়েছি কিভাবে প্রিমিয়ামটা করতে হবে। জুয়েল ভাই কি আছেন? এই জুয়েল ভাই আর হচ্ছে এহসান ভাই, এদেরকে পাচ্ছি না খুঁজে, আমি এদের প্রয়োজন ছিল। রমজান ভাই এদেরকে পাচ্ছি না প্রায় 4 দিন যাবৎ, এদের আর্নিং সাবমিট করতে হবে। গোলাম সরোয়ার, মুস্তাক আহমেদ, বিপ্লব, সাজাতেরা আছেন সবাই। আজকে আমরা যদি দেখবো, গতকাল আমরা ইমেজটা নিয়ে কাজ করেছিলাম কিছুটা, আর করেছিলাম কিওয়ার্ড নিয়ে, তাই না? আজকে আমরা সামনে একটু আগাবো, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে কাজ শেষ, যাচ্ছি ফাইবার ডট কমে, চলো সরাসরি ফাইবার ডট কমে গিয়ে দেখবো। আমাদের একটা কাজ করতে হয় ইমেজ অপটিমাইজ, যেটা আপনার দেখাইছিলাম, তাই না? হ্যাঁ আপনার দিয়েছিলাম, না আবার দিব, সমস্যা নেই। ইমেজ অপটিমাইজ পারি, ইমেজ অপটিমাইজ করতে হয় কিভাবে, যেমন এটা একটা ইমেজ অপটিমাইজ করবো আমরা, এটা রাইট ক্লিক করে রাখি আমরা, দেখা যাচ্ছে না?
আচ্ছা আচ্ছা, দেখতেছি দেখা যায় এখন তো। আচ্ছা, আমি বন্ধ করে আবার আসতেছি। সবাইকে আমরা ভিডিও সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, ভিডিও সফটওয়্যারটা কামতাসিয়া সফটওয়্যার। স্ক্রিন দেখা যাচ্ছে আবার? স্ক্রিন দেখা যায়? দেখতে পাচ্ছেন স্ক্রিন? কি হলো হট করে মিটে? আচ্ছা, বের হয়ে আসতেছে, একটু অপেক্ষা করেন, টেকনিক্যাল বের হচ্ছে মেবি।